ভাবছো ভদ্র হলে তুমি অনেক উন্নতি করতে পারবে, সবাই তোমাকে অনেক ভালোবাসবে, তোমার অনেক নাম হবে, তাহলে আমি বলে দিচ্ছি তুমি ভুল ভাবছো। ভাবছো কি বলছে দিদি, কেন এরকম টাইটেল আর থাম্বনেল রাখলো আর কেন এরকম কথা বললো? হ্যাঁ বলবো তো, সেটা বলার জন্যই আজকে বসেছি। ভদ্র কথা বলা যাবে না, ভদ্র কিছু দেখা যাবে না, ভদ্র কিছু শোনা যাবে না, আর এটার কারণটা কি সেটা তো অবশ্যই বলবো, আর বলার জন্যই আমি এখানে বসেছি। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। আজকে আমার টাইটেল আর থাম্বনেল দেখে ভাবছো দিদি এটা কী ধরনের একটা টপিক্সের ওপর ভিডিও করছে? এটা কোনো টপিক্সের ওপর ভিডিও করছি না, এটা বাস্তবে ঘটছে, শুধু আমার সঙ্গে নয় তোমাদের প্রত্যেকের সঙ্গে ঘটছে, আমরা যারা নতুন ক্রিয়েটর আছি প্রত্যেকের সঙ্গে। বলে দিই এবার কেন আমি এই কথাগুলো বললাম। রিসেন্ট তোমরা দেখবে, রিসেন্ট না, আমরা যবে থেকে ইউটিউবে এসছি, আমি যেমন এসছি আড়াই মাসের মতো হয়েছে, তিন মাস হতে যাচ্ছে, তোমরা কেউ কেউ আছো আমার মতো বা আমার থেকেও কম দিন এসছো বা কেউ কেউ আছো এর থেকেও অনেক বেশি দিন ধরে আছো ইউটিউবে, কিন্তু জায়গা করতে পারোনি, জায়গা করতে পারছি না আমরা কেউ। ঠিক আছে, জায়গা একদিনে হয় না, আস্তে আস্তে আমরা সেই জায়গাটায় যাব, কিন্তু যাব তো। আজকে আমি আছি 15 জন ভিউতে, 15 দিন পরে সেই 15টা তো 20 জন ভিউ হবে, হওয়াটা এটাই তো ন্যাচারাল, এটা তো স্বাভাবিক। বাট আমাদের ভিউ দিন দিন কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে ভিউটা দিন দিন? এর জন্য দায়ী কে? তুমি আমি কি ভিডিও ঠিকঠাক করছি না? করছি তো। আমরা এত কষ্ট করে, এত চেষ্টা করে, কত পরিশ্রম করে একটা ভিডিওকে শ্যুট করি, খুব খারাপ ভিডিও করি কি? আমার তো মনে হয় না। হ্যাঁ হতে পারে আমরা অনেক ভালো ভিডিও করতে পারি না, জানি না অনেক কিছু, সবে নতুন, আস্তে আস্তে শিখছি, আস্তে আস্তে আমরাও গ্রো করব। বাট তাই বলে আমাদের ভিডিও দেখার মতো নয়, কেউ দেখতে পাচ্ছে না, এরকম তো না। কিন্তু অনেক চ্যানেলে গিয়ে দেখো, আমি নিজে দেখেছি অনেক চ্যানেলে যারা ধরো রোস্টিং ভিডিও করছে, তত্তর করে তারা লাফিয়ে ওপরের দিকে উঠে যাচ্ছে, প্রচুর ভিউ, খুব তাড়াতাড়ি তারা জায়গা পেয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি তারা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে দিচ্ছে, কারণ তাদের 1K সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে, আর মনিটাইজেশনের পরে তারা দেখবে প্রচুর সংখ্যক তাদের সাবস্ক্রাইবার অ্যাড হয়ে যাচ্ছে। যারা ট্রোল করছে তারাও সেমভাবে সেই সেই জায়গাটাই অ্যাচিভ করছে। আর তারপরে ওই যেই কথাটা এখন আমি বলতে যাব, ওটাকে প্রথম নাম্বারে আনা আমার উচিত ছিল, বাট আমার নিজের শালীনতার জন্য আমি ওটাকে থার্ড নাম্বারে রাখলাম। সেটা হলো, অনেক ভিডিও আছে, অনেক ক্রিয়েটার আছে ভিডিও করছে নোংরামি করে, নোংরা ড্রেস পরে, ভিডিও তো কিচ্ছু নেই, 5 মিনিটের একটা ভিডিও। আমি দেখেছি এরকম কয়েকটা ভিডিও, এরা তো ফেসবুকেও ছাড়ে, ফেসবুকেও আমি দেখেছি, ইউটিউবের থেকে আমি যা দেখেছি তার থেকে বেশি দেখেছি ফেসবুকে, কারণ তাদের সেই ভিডিওটাকে তারা ফেসবুকে পোস্ট করছে, কিছু করছে না। কেউ হয়তো শুধুমাত্র চিকেনটাকে রান্না করবে, চিকেনটা ম্যারিনেট করেই 5 মিনিট কাটিয়ে দিল, সেইটুকুই হচ্ছে ভিডিও, কিন্তু ওই 5 মিনিটে তার মিলিয়ন মিলিয়ন ভিউ পড়েছে। এরকম আরও একটা চ্যানেল দেখলাম, শুধু শাক কাটছে আর কিচ্ছু না, শুধু শাক কাটলো, 5 মিনিটও হবে না ভিডিওটা, সেখানেও সেমভাবে মিলিয়ন মিলিয়ন ভিউ পড়লো। কী করে ভিউ পড়লো? তার ড্রেস আপ, তার ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজ, সে যেভাবে বসেছে, সে কিচ্ছু দেখালো না, তার মুখটাও দেখালো না, মুখটা মাস্ক দিয়ে ঢাকা আছে, শুধু চোখগুলো দেখা যাচ্ছে, তার বডিটা দেখা যাচ্ছে। ওইভাবে ভিডিও করতে পারবে তুমি? পারবো আমি? আমি তারপরে ভাবলাম কমেন্টগুলো একটু দেখি তো, এই ধরনের ভিডিও হঠাৎ করে দেখলে পরে খুব চোখে লাগে, তো আমি দেখলাম, কারণ রোস্টিং আর ট্রোলিং ভিডিও দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে, এটা হয়, এটা চলে, এটা কাউকে নিয়ে রোস্ট করছে, ট্রোল করছে, এটার মধ্যে অতটা খারাপ কিছু নেই, তবে রোস্ট আর ট্রোল মানুষ খুব ভালোভাবে নিচ্ছে, এন্টারটেন হচ্ছে, যে না এর মধ্যে কিছু আছে মশলা, ঠিক আছে ওটা তো একতরফ, এটার মধ্যে কী আছে? একটা সাধারণ শাক কেটে গেলে ওটার মধ্যে ভিডিওটার মধ্যে আছে কি? ভিডিওটার মধ্যে কিছু নেই, ভিডিওটা যে করছে যে ক্রিয়েটার সেই হচ্ছে আছে। তো ঠিক আছে, কমেন্ট সেকশনটা খুলে দেখলাম কমেন্টগুলো কী আছে। আমি দেখছি কমেন্ট যদি 1000টা পড়ে থাকে তো তার মধ্যে মিনিমাম 600 কমেন্ট আছে নেগেটিভ, তাকে সবাই ট্রোল করছে ওই ক্রিয়েটারকে, খুব বাজে লেগেছে, এইভাবে কেউ ভিডিও দেয় এক্সেট্রা এক্সেট্রা, সেগুলো তো আমি এখানে বলতে পারবো না, আমার পক্ষে সেটা পসিবল নয়, ঠিক আছে। বাট 1000 যদি ভিউ থাকে, 600টা আমি নেগেটিভ কমেন্ট দেখলাম, সব কমেন্ট তো আমার পক্ষে পড়া পসিবল হয়নি, কিন্তু 1000 ভিউর মধ্যে লাইক কিন্তু আমি 1000টাই দেখলাম। তাহলে কি তুমি মুখে বলছো একরকম, মনে চাইছো অন্যরকম, তাই না কি বলো? ঠিক আছে, গেল তো চ্যানেলটা একটু ভেতরে ঢুকে দেখলাম যে এই ধরনের চ্যানেলও এখানে আসে, মানুষ দেখছে, তো ঠিক আছে চ্যানেলটা দেখি তো। কতদিনের চ্যানেল? 1 মাস, 1 মাসের চ্যানেলে সে চ্যানেলটাকে মনিটাইজ করে নিয়েছে, তার চ্যানেল আর জাস্ট কিছুটা হলেও সে 1 লাখ সাবস্ক্রাইবার গেইন করে ফেলবে, 1 মাস চ্যানেল। আচ্ছা তোমরা বলো, সেও ক্রিয়েটার,
যে ট্রোলিং করছে, রোস্ট করছে সেও ক্রিয়েটার, তুমি আমি ব্লগ ভিডিও করছি, ন্যাচারাল একটা ব্লগ ভিডিও, আমরাও ক্রিয়েটার। কিন্তু মানুষ কোনটা নিচ্ছে? মানুষ তাদেরটাই নিচ্ছে, তোমাকে আমাকে নিচ্ছে না। তুমি আমি এত পরিশ্রম করছি, মাথা থেকে সব সময় ভাবতে থাকছি, আমি তো ওয়াশরুমে গেলেও ভাবতে থাকি আমি কী কনসেপ্টের ওপর ভিডিও করব। কিন্তু আমি কি মনে করি, তুমি কি মনে করো, এমন একটা ভিডিও করব যেই ভিডিওটা 1 থেকে 100 সবাই দেখতে পারবে। কিন্তু সেই ভিডিওটা, তুমি যেই ভিডিওটা এত পরিশ্রম করে এত খেটে করছো, ভিউ কোথায়? 15টা 20টা 50টা, খুব ঊর্ধ্বে 100টা ভিউ। তাও তোমার চ্যানেলটাকে 5-6 মাসের হয়ে যেতে হবে, তারপরে গিয়ে 100 ভিউ পাচ্ছ। কিন্তু তাদের চ্যানেল, তারা, আমি 1 মাস দেখলাম যে তাদের চ্যানেলের বয়স 1 মাস হয়েছে, হয়তো তারা ভিডিও যেদিন ছাড়ছে সেদিন থেকেই তারা মিলিয়ন মিলিয়ন ভিউ পাচ্ছে। তাহলে মানুষ কোনটা চাইছে? ভদ্র ভদ্রটা তো মানুষ চাইছে না, মানুষ নিতে পারছে না। তাহলে এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী তুমি আমি, আমরাই দায়ী, আমাদের মানসিকতা দায়ী। তো এটাকে কী করে চেঞ্জ করবো? চেঞ্জ তো করতে পারবো না, শুধু প্রশ্নই করতে পারি আমি তোমাদের কাছে, যে আমাদের যে ভিডিওটা ওয়েল অ্যান্ড গুড, যেটা সবার দেখার মতো, সেই ভিডিওতে কোনো ভিউ আসবে না, তাদের ভিডিওতে গিয়ে ভিউ আসবে, তাদের ভিডিওটা সবাই দেখবে। আমি কয়েকদিন ধরে দেখছিলাম যে আমার চ্যানেলে যেসব ভিডিও দিচ্ছি, ভিডিওগুলোতে একদম ভিউ আসছে না। তো আমার যারা বন্ধু আছে, সেই কাছে ভিডিওতে ভিউ আসছে না, আমি নিউ কাম, আমাকে হয়তো ভালো লাগছে না, কেন মানুষ তো আমাকে চেনে না, আমি তো সবে মাত্র নেমেছি, তো আমার চ্যানেলে আর কত ভিউ আসবে? ঠিক আছে, কোনো ব্যাপার না। তো আমার যারা বন্ধু আছে, আমি আমার বন্ধুদের ভিডিও দেখছি, তাদের ভিডিওর একই পরিস্থিতি, কারো কারো আমার থেকেও ভিউ কম, সেটাও মেনে দিলাম। তারাও হয়তো নতুন এসছে, কিন্তু আমি কয়েকজনের নাম বলছি ধরে ধরে। রাজারানীর পৃথিবী 1 বছরের বেশি হয়ে গেছে তার চ্যানেলটা, তার চ্যানেল সবে মাত্র কমিউনিটি পেয়েছে, 1 বছরের বেশি হয়ে গেছে। তার চ্যানেলে গিয়ে দেখে এসে তো তার ভিডিওগুলো কত সুন্দর, তার ভিডিওগুলো তো আমি দেখি রোজ, আমার তো ভীষণ ভালো লাগে, সবার দেখার মতো, প্রচণ্ড ভালো ভিডিও করে। কিন্তু সে তার জায়গা পাচ্ছে না, পাবে না তো, কারণ সে তো নোংরামিটা করতে পারছে না। এসার চ্যানেল, যে আমার বন্ধু, যার সত্যি দরকার এখান থেকে, তার প্রচুর পরিমাণে কি বলবো, ফিডের দরকার, কারণ সে খুব ক্রাইসিসের মধ্যে আছে। আমি এলবিতে এসেও বলি, সেও খুব ভালো ভিডিও করে, সেই দিদুভাই প্রায় 1 বছর হতে যায় এসছে, কমিউনিটি তো অনেক দূরস্থ, সে বোধহয় 200 সাবস্ক্রাইবার এখনও পর্যন্ত পার করতে পারেনি। ভিডিওগুলো দেখে এসে তো ভীষণ ভালো ভিডিও, না হবে না, কারণ সেও যে নোংরামি করতে পারে না। আমি আর একটা ভাইয়ের কথা বলছি, বংবীর, তার চ্যানেলটাকে সে অনেক কষ্ট করে মনিটাইজ করে ফেলেছে 1 বছরের মধ্যে, কিন্তু সে কোনো আর্নিং করতে পারছে না। সে একজন স্টুডেন্ট, তার পড়াশোনার তাকে টাইম দিতে হয়, তারপরেও সে নিজের চ্যানেল নিয়ে ভাবে, সবসময় মাথার মধ্যে কাজ করে, আমি কী করে নতুন নতুন ভিডিও ক্রিয়েট করব, কী করে ভিডিও দেব, কী করে দর্শকদের ভালো লাগবে সেই ভিডিওটা। কিন্তু দেখো, মনিটাইজ হয়ে গেছে, বেশ কয়েক মাস হয়ে গেছে, কিন্তু সে দাঁড়াতে পারেনি। এরকম অনেক চ্যানেলের নাম আমি বলতে পারি, সব তো নাম বলা এখানে বসে পসিবল নয়, কেউ কেউ আমার ফ্রেন্ড আছে, আমার বন্ধু আছে, কেউ কেউ আমার বন্ধু নেই। তো সেরকম লক্ষ্মী ডেইলি ব্লগ, যার কথা বলছি, দিদিভাইটা অনেক দিন হয়েছে, প্রায় 7-8 মাস হয়েছে ইউটিউবে এসছে, দিদিভাই বোধ হয় এখনও 100 ফিট ছাড়াতে পারিনি। দিদিভাইটা সত্যি দরকার, কেউ কেউ আসে নিজেদেরকে একটু স্যাটিসফাইড করতে, একটু এন্টারটেন, সময়টা কাটানোর জন্য, আবার কেউ কেউ আসে প্রয়োজন তার সেই জন্য, কিন্তু মানুষ সেগুলোকে দেখবে না। আমি একজনের, একটা চ্যানেলের নাম বলছি, নাম তো বলবো না, আমার একটা চ্যানেলের এক্সাম্পল দিয়ে বলছি, তার হাজব্যান্ড চাকরি করতো, খুব ট্রোলিং হচ্ছিল, তো আমি সেখান থেকে গিয়েই তাকে খুঁজে পেয়েছি, তো আমি তার চ্যানেলটাকে দেখেছি। তার হাজব্যান্ড চাকরি করতো, তার হাজব্যান্ড সামহাউ, সেটা ভীষণ খারাপ জিনিস, মারা গেছে অ্যাক্সিডেন্টে, তো খুব ভালো কথা, কি আর বলা যাবে, বাচ্চা আছে ছোট, কিন্তু সে নাকি খেতে পাচ্ছে না, তার হাজব্যান্ডের কাজ করতে পাচ্ছে না, কারণ তার পয়সা নেই, তার হাজব্যান্ড চাকরি করে। এই কথাগুলো বলে সে 3 মাসে তার চ্যানেলকে দাঁড় করে নিয়ে আজকে হাজার হাজার টাকা আর্ন করছে। আমি আর্নিংয়ের কথায় আসবো না, এটা তার ক্যাপাবিলিটি, তার যোগ্যতা ছিল, সে আর্ন করেছে। বাট আমি বলতে চাইছি মানুষের ভাবনা চিন্তাগুলো, আমি বলতে পারছি না যে আমি খেতে পারি না, আমি বলতে পারছি না আমি নোংরা ভিডিও করব, আমি কাউকে খিস্তি মেরে ভিডিও করতে পারবো না, আমি কাউকে নিয়ে ট্রোল করতে পারবো না, আমি কাউকে নিয়ে রোস্ট করতে পারবো না, আমি ভালো ভিডিও দেবো আর আমার ভিডিওকে জায়গা দিতে হবে। কেন আমার ভিডিও জায়গা পাবে না? কেন দর্শকরা আমার ভিডিও তোমার ভিডিও দেখবে না? আমার প্রশ্ন সেটাই, তুমি আমি কি খারাপ, না তুমি আমি ভিডিও করার মতো যোগ্য না, প্ল্যাটফর্মটা সবার জন্য, ঠিক আছে, তোমার যাকে ভালো যে তুমি তাকে দেখো না, তাদের ভিডিওগুলো যদি 100-এর মধ্যে 99% লোক দেখে, আমাদের ভিডিও কি 100-এর মধ্যে 40% লোকও দেখতে পারে না? আমরা কি কষ্ট করছি না? আমি তো প্রত্যেকদিন রাতে 3টে 3:30 পর্যন্ত জেগে থাকি, কিসের জন্য? আমি আজকে ওয়াইটি থেকে কি পাচ্ছি? কিচ্ছু পাচ্ছি না, শুধু ইনভেস্ট করছি। কি ইনভেস্ট করছি? সময় ইনভেস্ট করছি, ভাবনা চিন্তা ইনভেস্ট করছি, নিজেকে ইনভেস্ট করছি, আমি কত বেটার করতে পারবো, কিন্তু তার বদলে আমি কি পাচ্ছি? দিন দিন আমার চ্যানেল ডাউনে যাচ্ছে, তো আমার মতো তোমাদেরও তাই। তাই জন্য আজকে টাইটেল আর থাম্বলটা রেখেছি, ভদ্র কথা বলবে না, ভদ্র জিনিস দেখবে না, ভদ্র কিছু শুনবে না, কারণ ভদ্রর কোনো মূল্য নেই। তুমি যত নোংরা হতে পারবে, তুমি যত অভদ্র হতে পারবে, তোমার তত মূল্য থাকবে সব জায়গাতেই। আজকে একটা জিনিস দেখবে,
তুমি কোথাও গিয়ে একটা ভালো কিছুর পেছনে যদি তুমি দাঁড়াতে চাও, তোমার নামটা কেউ করবে না। তুমি কিন্তু একটা খারাপ কাজ করো, তুমি দেখবে ওই নামটা সহজে তুমি মুছতে পারবে না। তো সমাজটা পরিবর্তন হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। তোমার আমার এই মানসিকতা দিয়ে আজকাল বোধ হয় সমাজ চলে না। আর এই সমাজটা তৈরি আমাদেরকে দিয়ে। তো আমরা যতক্ষণ নিজেদেরকে পরিবর্তন করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত কোনো কিছুই পরিবর্তন হবে না, আর ততক্ষণ পর্যন্ত আমরা নিজেদের জায়গাও পাবো না। আমি আজকে একটা ভিডিও ছাড়লে ওয়াইটি আমাকে ইমপ্রেশনই দেয় না। আরে বাবা, আমাকে যদি 60-70 ইমপ্রেশন একটা ভিডিও ছাড়ার সাথে সাথে দাও, তো 70টা মানুষের কাছে পৌঁছালে দেখবে তো মাত্র 2 জন, কারণ আমি কে আমাকে কেউ চেনে না। বাট তাদের ইমপ্রেশন গিয়ে দেখো, তারা ভিডিও ছাড়ছে, তাদেরকে মিলিয়ন ইমপ্রেশন দিয়ে দিচ্ছে। ডিফারেন্স এখানেই, শুধু মানুষের মধ্যে ডিফারেন্স না, যেই সেট আপটা ওখানে কাজ করছে সেট আপটার মধ্যেও ডিফারেন্স আছে। এটা বলার জন্যই এসেছিলাম যে আর এত ভদ্র হওয়ার দরকার নেই, ভদ্রর কোনো মূল্য নেই, মূল্যহীন হয়ে পড়েছে। নোংরা হতে পারলে, অভদ্র হতে পারলে, তাহলে তুমি দেখবে তোমার এত টাইম লাগবেই না, 2-3 মাসও লাগবে না, তুমি 1-1.5 মাসের মধ্যে জায়গা করে নিতে পারবে, আর্নিংও করে নিতে পারবে। আশা করি আমি যা বোঝাতে চেয়েছিলাম আমার বন্ধুরা সেটা বুঝতে পেরেছে, আর আমিও ক্লিয়ার করে দিতে পেরেছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কী বলবো বলো, এগুলো দেখলে আমার মাথাটা ঠিক থাকে না। তো যখনই দেখি, যখনই কিছু দেখি যে কিছু খারাপ হচ্ছে, কোথাও কিছু খারাপ ঘটছে, তো তোমরা তো আমার নিজের লোক, আমার পরিবার, তো আমার মনে হয় তোমাদের সঙ্গেই শেয়ার করা যায়। আর আমি তো এখন ওয়াইটিতে এসেছি, সুতরাং ওয়াইটি নিয়ে কোনো কথা থাকলে, কিছু বলার থাকলে, সেটা তো আমাকে ওয়াইটিতেই বলতে হবে বলো। তো সেই কারণেই বলো, আমি জানি আমার এই কথাগুলো বেসলেস, এর কোনো মূল্য নেই, কে দেখবে, হয়তো তোমরা কয়েকজন আমার এই ভিডিওটা দেখবে, এগ্রি করবে, কমেন্ট আসবে, বাস তারপর এখানে স্টপ। তবু মানুষের ভাবনা চিন্তার কোনো রকম পরিবর্তন হবে না। তবু বলবো বন্ধুরা, করে যাও, লড়ে যাও, আর কিচ্ছু করার নেই, কারণ এখানে মানসিকতা কোনো কাজ করবে না, শুধু লড়াই আর লড়াই। লড়াই ছাড়া একটুও চলা যাবে না, লড়াই ছাড়া কিচ্ছু পাওয়া যাবে না। লড়াই করেও পাবো কিনা জানি না, কারণ চলছে তো এরকমই। সো আই থিঙ্ক আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিতে পেরেছি। যাই হোক, ভিডিও যদি ভালো লাগে জানিও যে আমি কথাগুলো ভুল বললাম না, ঠিক বললাম। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার সঙ্গে থাকো, ঠিক আছে? টাটা।